الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون وجاءوا أباهم عشاء يبكون قالوا يا وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون وجاءت سيارة فأرسلوا واردهم فألوى دلوة قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سردي يا شبابتي হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা সূরায়ে ইউসুফের ১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের বড় দশ ভাই তাদের মধ্যে যিনি সকলের বড় নাম ইয়াহুদা
ইহুদার প্রস্তাবক্রমে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার প্রস্তাব পরিহার করে তাকে একটা অনাবাদী কুয়ায় নিক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করে ছোট নয় ভাই ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার প্রস্তাব করেছে বড় ভাই এই প্রস্তাব গ্রহণ না করে তাকে কোনো অনাবাদী কুয়ায় নিক্ষেপ করার প্রস্তাব করলে বাকিরা এই প্রস্তাবকেই সমর্থন করল তারা দশজন ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে দিবে এই সিদ্ধান্ত করার পর আল্লাহ বলেন আওহাইনা ইলাইহি আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহি পাঠিয়েছি এরা দশজন যখন সিদ্ধান্ত নিল ইউসুফ আলাইহিস সালামকে একটা অনাবাদী কুয়ায় নিক্ষেপ করে ফেলবে তখন আল্লাহ বলেন এই সময়ে আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহি পাঠাইলাম এই ওহির ব্যাপারে গত তারিখে একটু আলোচনা হয়েছে ওহি শব্দের আবিদানি করত এমন গোপন ইশারা যে ইশারা যে দিল আর যাকে দিল দুইজন বুঝে আর কেউ বুঝে না সেদিন বলা হয়েছে আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছেন মৌমাছির কাছে আল্লাহ ওহি পাঠান এর আবিদানি করতে হল মৌমাছিকে আল্লাহ যে কুদরতী ইশারা দেন মৌচাক থেকে বের হয়ে কোন দিকে কত মাইল গেলে মধু পাওয়া যাবে আল্লাহর পক্ষ থেকে মৌমাছির অন্তরে ইশারা দেওয়া হয় আল্লাহ জানেন কি ইশারা দিলেন আর মৌমাছি বুঝে কি ইশারা দিলেন আর কেউ বুঝে না বস আল্লাহর ইশারা মতো মৌমাছি চাক থেকে বের হয়ে যেখানে মধু আছে সেখানে যায় মাইলের পর মাইল পুড়ে যায় সেখানে আবার সেখান থেকে মধু নিয়ে চাকে বের হতে এই মৌমাছির কাছে আল্লাহর পাঠানো ওহিটা যেমনভাবে আবিদানি করত সেদিন বলা হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের মায়ের কাছেও আল্লাহ ওহি পাঠাইছেন বলে উল্লেখ করেছেন কোরআন ওয়াওহাইনা ইলা উম্মি মুসা মৌমাছির কাছে আল্লাহ যে ওহি পাঠান সেটা পারিভাষিক ওহি নয় সেটা আবিদানি করতে ওহি গুফর ইশারা মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যে আল্লাহ ওহি পাঠাইছিলেন সেটাও পারিভাষিক ওহি নয় আবিদানিক ওহি আবিদানিক করতে ওহি অর্থ গোপন ইশারা যে ইশারা যে দিল আর যাকে দিল দুইজন বুঝলো আর কেউ বুঝল না ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে যে সমস্ত বাণী পাঠানো হয় যে সমস্ত বার্তা পাঠানো হয় সেইগুলিকে ইসলামের পরিভাষায় ওহি বলা হয় পারিভাষিক ওহি শুধু নবীগণের কাছে পাঠানো হয় আবিদানিক ওহি অন্যদের কাছেও পাঠানো হয় মুসা নবীর মায়ের কাছেও পাঠানো হয়েছিল আবিদানিক অর্থে ওহি মৌমাছির কাছেও পাঠানো হয়েছিল আবিদানিক অর্থে যেই জিনিসটাকে ওহি বলা হয় এটার পারিভাষিক একটা নাম আছে এলহাম যেই জিনিসটাকে আবিদানি করতে ওহি বলা হয় ওই জিনিসটার পারিভাষিক নাম হলো এলহাম এলহামের মর্ম হলো আল্লাহর পক্ষ থেকে কারো অন্তরে কোনো ভালো কথা জাগ্রত করে দেওয়া মৌমাছির অন্তরে আল্লাহর পক্ষ থেকে মধু আহরণ সম্পর্কে ভালো কথা জাগ্রত করে দেওয়া মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা ভালো কথা জাগ্রত করে দেওয়া হয়েছিল কি কথা ওই দিন বিস্তারিত আলোচনা হয়েছে ঠিক তেমনিভাবে সুরায় ইউসুফের 15 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন আমি বড় দশ ভাই যখন ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করল
তখন আমি এই সাত বছর বয়সের শিশু ইউসুফের কাছেও ওহি পাঠাই দাও। সিংহবাদ মুহাসসিরিনে কেরামের বিবরণ মতে সাত বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ যে ওহি পাঠিয়েছিলেন সেটাও পারিভাষিক অর্থে ওহি নয়, সেটাও আবিদানিক ওহি। কারণ পারিভাষিক ওহি নবীগণের কাছে আসে, ইউসুফ আল ইসলাম সাত বছর বয়সে নবী ছিলেন না, ইউসুফ আলাইহিস সালাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছিলেন। কাজেই নবী হওয়ার আগে ওনার কাছে যে ওহি পাঠানো হয়েছে এটা পারিভাষিক ওহি নয়, এটা আবিদানিক করতে ওহি ছিল। মর্ম হল মৌমাছির অন্তরে আল্লাহ যেমন গোপন ইশারা দেওয়ার কারণে মৌমাছি বুঝে চার থেকে কোন দিকে কত দূর গেলে বিশুদ্ধ মধু পাওয়া যাবে এটা আর কেউ জানে না। মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে আল্লাহ যে গোপন ইশারা দেওয়ার কারণে তিনি বুঝতে পেরেছিলেন শিশু মুসা জন্ম হলে তার ব্যাপারে কি করতে হবে আর কেউ জানে না। তেমনিভাবে সাত বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরেও আল্লাহ এমন একটা গোপন ইশারা দিলেন যে ইশারার দ্বারা তিনি বুঝে নিলেন যে যদিও দশ ভাই আমাকে কুয়ায় নিক্ষেপ করে দিচ্ছে কিন্তু এতে আমি বিপদগ্রস্ত হব না, আল্লাহ আমাকে হেফাজত করবে। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরে গোপন ইশারা দিয়ে এই কথা জাগ্রত করে দিলেন, এই মর্মে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের মনকে সান্ত্বনা দিলেন যে তুমি ভয় পাইও না, আমি আল্লাহ তোমাকে ইবাদত করব। শুধু এই পর্যন্তই নয়, বরং আল্লাহ বলেন লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়াহুম লা ইয়াশকুরুন, ভবিষ্যতে এমন একদিন আসবে যেই দিন এরা যে আজকে তোমাকে অসহায় অবস্থায় কুয়ায় নিক্ষেপ করছে দুশ্মনী করে, এই এই অবস্থাটা একদিন তুমি তাদের কাছে কৈফিয়ত চাইবে। এমন একদিন আসবে ভবিষ্যতে যেই দিন এই ঘটনার কারণে তারা তোমার দরবারে আসামি হিসাবে ধরা পড়বে, ভবিষ্যতে একদিন এই অপকর্মের জন্য আসামি হিসাবে তোমার সামনে এরা উপস্থিত হবে। ওই দিন তুমি এদেরকে চিনতে পারবে কিন্তু ওরা তোমাকে চিনতে পারবে না। অনেক লম্বা কাহিনী সামনে, জানি না আল্লাহ আপনাদের কত বৎসর বাঁচিয়ে রাখবেন, আমাকে কত বৎসর বাঁচিয়ে রাখবেন, কত বৎসর পর্যন্ত চলতে থাকবে, তখন সেই দিনের ঘটনা আপনাদের সামনে আসবে।